আমায় ডেকেছিলেন বাবু? হ্যাঁ, এসো এসো। পানু বলছিল খুব জরুরি দরকার, এক্ষুনি আসতে। দরকারটা খুব জরুরি, দরজাটা বন্ধ করে দাও তো। হ্যাঁ করি। কোর্ট থেকে চিঠি এসেছে, আগামী বৃহস্পতিবার রনির মামলায় তোমাকে হাজির থাকতে বলেছে। বেশ তো, যাবো। তুমি যাবে? নিশ্চয়ই যাবো বাবা, একজন সৎ নাগরিক হিসেবে সেটাই তোমার কর্তব্য। আর সেনগুপ্ত বাড়ির বউ হিসেবে তোমার কর্তব্য? জ্ঞান তো সেই কর্তব্যের কোনো ত্রুটি তো আমি করিনি বাবা। আমি তা জানি, কিন্তু কিছু কিছু অলিখিত আইন থাকে যেগুলো বুঝে নিতে হয়। তোমার বয়স কম, তাই বোধ হয় অতটা তলিয়ে ভাবনি, তাই তোমাকে সচেতন করে দেওয়াটা আমার দায়িত্ব বলে আমি মনে করি। একশোবার বলবেন, আপনি যদি আমাদের পথ না দেখান তাহলে আমাদের চলাটাই যে থামিয়ে দিতে হয়। এই বাড়ির মহিলারা কখনো আদালতে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ায়নি। সে তো আগেকার দিনে অন্তঃপুরের মহিলারা সূর্যের আলো পর্যন্ত দেখতেন না, কিন্তু এখন যে সময় পাল্টাচ্ছে বাবা, এ বাড়ির মেয়েরা লেখাপড়া চাকরি বাকরির দিকে ঝুঁকছে। আর ভুলে গেলে তো চলবে না, এ বাড়িরই একজন আমেরিকা থেকে পড়াশোনা করছে। তুমি ভুলে যাচ্ছ, এ মামলায় সাক্ষী দেওয়া মানে একটা নোংরা কদর্য ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলা। ঠিকই, কিন্তু এরকম কদর্য ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে, একজন একজন সৎ মানুষ হিসেবে সেটুকুনি তো করা আমাদের কর্তব্য বাবা। তুমি তুমি একা কি করবে? যতটুকু পাপ মুক্ত করতে পারি ততটুকু করব। রনির বিরুদ্ধে যে সব সাক্ষ্য প্রমাণ তোমার কাছে আছে, কারো সপক্ষে বা বিপক্ষে আমি যাব না। আমি যে সত্যগুলো জানি শুধু সেটুকুনি আমি আদালতের সামনে তুলে ধরব। তোমাকে আমি আগেও বলেছি, রনির বাবার কাছে আমি চিরঋণী, তাই ওকে সব রকম বিপদ আপদ থেকে আগলে রাখাটা আমার দায়িত্ব। আর আমি যে সত্যবদ্ধ বাবা, আদালতে দাঁড়িয়ে গীতা ছুঁয়ে মিথ্যে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। তোমায় তো আমি মিথ্যে কথা বলতে বলছি না, শুধু অকাট্য প্রমাণগুলোর বিষয়ে তুমি যদি কিছু না বলো। অর্ধ সত্য সে যে মিথ্যের চেয়েও ভয়ঙ্কর। তাহলে তাহলে কি? আমি কোনোদিন আপনার অবাধ্য হইনি, আমাকে এই সংকটের মধ্যে আর ফেলবেন না বাবা। এই তো কদিন হলো নার্সিংহোম থেকে ফিরেছো। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে এই মামলার কি সম্পর্ক? ডাক্তারবাবু বলেছেন এই সময় কোনো উত্তেজনা কোনো পরিশ্রম তোমার শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে। হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবু তোমার অসুস্থতার সার্টিফিকেট লিখে দিচ্ছেন, তোমাকে আর কোর্টে যেতে হবে না। কিন্তু এখন তুমি সম্পূর্ণ সুস্থ, সেটা ডাক্তারবাবুকে বুঝতে দাও। বাবা, আমার মনে হচ্ছে কোর্টে গিয়ে তুমি মিথ্যে বলতে পারবে না, এটাই তো তুমি চেয়েছিলে। হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু এভাবে এর মধ্যে তো কোনো মিথ্যে নেই বাবা। তুমি এখন এসো, তোমার মাকে পাঠিয়ে দাও। অনুরাগ, অনেক রাত্রি হয়েছে, এবার খেতে চল তো। তুমি যাও, আমি আসছি। না, প্রত্যেক দিন তুই সবার শেষে যাস, খাবারগুলো একেবারে ঠান্ডা জল হয়ে যায়। আর পাঁচ মিনিট মা, এই চ্যাপ্টারটা শেষ করে আমি যাচ্ছি। তোর লেখাপড়ার মনোযোগ একেবারে খাবার সময় উথলে ওঠে, তাই না রে মা? লক্ষ্মী মা আমার, তোমাকে একটা কথা বলবো? এত যখন আদরের ঘটা তখন নিশ্চয়ই কোনো অন্যায় আবদার তোমার। আমার খাবারটা একটু এ ঘরে পাঠিয়ে দেবে, আমি পড়তে পড়তে খাবো। আমি একদম পারবো না, এই কাজটা একদম করতে পারবো না। তুই জানিস না রাত্রে খাবার টেবিলে সবাইকে না দেখতে পেলে তোর বাবা কিরকম রেগে যায়। প্লিজ মা, একদিনের ব্যাপার তো, তুমি বাবাকে বলে একটু ম্যানেজ করে নাও। দেখ, আমি কাউকে ম্যানেজ করতে পারবো না। একটু আগে তোর কাকুমণি ফোন করে আমাকে বললো রাত্রে খাবো না, বৌদি তুমি দাদাকে ম্যানেজ করো। আমি শুধু এই করি না কি, আর কোনো কাজ নেই। কাকুমণি আজকে বাড়ি ফিরবে না?
বাড়ি ফিরবে না কেন? না, কাকুমনি মাঝে মাঝে কলকাতার বাইরে টুরে যায় তো, তাই বললাম। আর বলছি তো যে ফোনে জানিয়েছে, বাইরে গেলে বাড়িতে ফোন করার প্রশ্ন থাকতো কি? সেটাও তো ঠিক, কিন্তু আমার যতদূর মনে পড়ছে আমি কালকেও কাকুমনিকে খাবার টেবিলে কিন্তু দেখিনি। হ্যাঁ, প্রায় দিনই ও দেরি হয়ে যায়, কি যে হয় কে জানে, হয়তো খুব কাজের চাপ বেড়েছে। কিন্তু আমি যে দেখলাম। কি রে থামলি কেন, কি হয়েছে বলবি তো? না কিছু না, চলো খেতে যাই। না একদম না, তুই যেন একটা আমাকে কি বলতে গিয়েও বললি না, বল বল কি হয়েছে বল। মা আমাকে জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। অনুরাগ তুই বড় হয়েছিস, তোর কাছে লুকোবার আর কিচ্ছু নেই, তুই সবকিছু বুঝতে শিখেছিস। তুই তো দেখছিস সংসারে একটার পর একটা অশান্তি, একটার পর একটা অনর্থ লেগেই আছে। আর তার জন্যই তো আমি তোমাকে এমন কিছু বলতে চাই না যেটা শুনলে তোমার দুশ্চিন্তা বাড়ে। তার মানে দুশ্চিন্তা করার মতন কিছু ঘটনা ঘটেছে তাই তো? হয়তো কিছুই না, হয়তো সাদা মাটা একটা ব্যাপার। কিন্তু মা আমি তো তোমাকে চিনি, তুমি সেই সাদা মাটা ব্যাপারটা নিয়ে এমন দুশ্চিন্তা করবে যে নিজেই অসুস্থ হয়ে পড়বে। দেখ তুই যেটা আমাকে বলতে চাইছিস না, হয়তো সংসারের ভালোর জন্য সেটা আমার জানা দরকার, তুই আমাকে বল না কি হয়েছে। মা বড়দের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো কথা না বলার শিক্ষা কিন্তু আমি তোমার কাছ থেকে পেয়েছি। দেখ এটা আমাদের প্রয়োজনের সময়, আমি তো তোকে অনুমতি দিচ্ছি, তুই বল আমাকে। আজ বিকেলে আমি কাকুমণিকে দেখেছি। কোথায়? ময়দানে, আমাদের টুর্নামেন্ট ছিল। আমি দূর থেকে কাকুমণির গাড়িটা দেখতে পাই, দেখলাম কাকুমণি গাড়িটা পার্ক করে সোজা রেড রোডের দিকে হাঁটছে, আর সঙ্গে কে ছিল সঙ্গে? সঙ্গে একজন মহিলা, খুব সুন্দর দেখতে, পরনে সাদা শাড়ি। বয়স? বয়স কত হবে? এই কাকিমণিদের মতন হবে? না না, কাকিমণিদের থেকে একটু ছোটই হবে। কোন দিকে গেল ওরা? ওরা কোনো দিকে যায়নি মা, আসলে ভদ্রমহিলা মনে হয় খুব অসুস্থ ছিলেন, কাকুমণি ওনাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ভদ্রমহিলা পড়ে যায় আর কাকুমণি ওনাকে জড়িয়ে ধরে। থাক বুঝতে পেরেছি, তুই খেতে আয়। মা ভদ্রমহিলা কে ছিল? আমি জানি না, তোরও জানার কোনো দরকার নেই, তুই খেতে আয়। মা আর একটু দেরি করবি না, দেখ আমাকে যা বললি বললি সব ভুলে যা, আর মনে কর তুই কিছুই দেখিস নি। জয়তি, জয়তি ড্রাইভার বলছিল। কি এসব কি করছিস? কিছু না আমার, তুমি কি বলছিলে বলো। আমার কথা পরে হবে, ব্যাগ গুছাচ্ছিস কেন, কি হয়েছে বল? গুছাচ্ছি না, খালি করছি। কিন্তু কেন? গুছিয়েছিলাম, আমার দাদার বাড়িতে গিয়ে থাকার প্ল্যান করেছিলাম, আর সকাল সকাল বেরিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কিন্তু তুমি তো জানো দিদি ভাই, দাদা ভাইয়ের কথার অমান্য আমি কখনো করবো না। দাদা ভাই কিছু বলেছেন তাই তো? যাক বাবা মাচা গেছে, এবার থেকে তোর মাতার ভূত তাড়াতে হলে না আমরা তোর দাদা ভাইকেই ডাকবো। এত নিশ্চিন্ত হও না তুমি, দিদি ভাই আজকের পরে আমার মনে হয় আমাকে সম্পূর্ণভাবে নতুন করে সবকিছু ভাবতে হবে। আমি তো কিছু বুঝতে পারছি না, কি হয়েছে?
দিদি ভাই তুমি তো জানো, তুমি তো জানো আমি কোনো মতেই এবারে নিয়ম কানুন রীতি রেওয়াজ ভাঙতে পারি না। হ্যাঁ জানি বলেই তো সংসারের দায়িত্বটা নিশ্চিন্ত হয়ে তোর হাতে তুলে দিতে পারি, তার বোধহয় আর প্রয়োজন পড়বে না জানো। কেন আমি তোর কথা কিছু বুঝতে পারছি না, কি হয়েছে, কি বলেছে দাদা ভাই? দাদা ভাই বয়োজ্যেষ্ঠ, আমাদের সকলের গুরুজন, আমি স্বপ্নেও ভাবতে পারি না আমি দাদা ভাইয়ের কথা অমান্য করব, কিন্তু আজ মনে হচ্ছে আমাকে হয়তো এবারের রীতি রেওয়াজ ভাঙতে হতে পারে, তাই যদি হয় আমাকে মাফ করো দিদি ভাই। দাদা ভাই কি এমন তোকে বললো যে যাতে তুই আঘাত পেয়েছিস? আঘাত না দিদি ভাই, অবাক হয়েছি, এত অবাক হয়েছি যে উল্টে কিছু বলতে পারিনি। কি বলেছেন উনি? উনি আমাকে ডিসিশন পাল্টাতে বলেছেন, বাপের বাড়ি চলে যেতে বারণ করেছে। তাই আর আর উনি বলেছেন যে উনি কিছু আইনি ব্যবস্থা নিতে চান। আইনি ব্যবস্থা? কি ব্যবস্থা আর কিসের আইন? খোলাখুলি কিছু বলেননি অবশ্য, কিন্তু এ ব্যবস্থা যে চান্দ্রেকে নিয়ে সেটা আমি বুঝেছি। আশ্চর্য, চান্দ্রের জন্য ব্যবস্থা করবেন কেন, কিসের ব্যবস্থা? আর চান্দ্রের জন্য আমরা ব্যবস্থা করতেই বা যাবো কেন? আমি তো বুঝতে পারছি না যে উনি কেন এত চান্দ্রেকে নিয়ে মাথা ঘামাচ্ছেন। আমিও বুঝতে পারছি না দিদি ভাই, কিন্তু আমার যা মনে হচ্ছে তাতে দাদা ভাই বোধ হয় বিষয় সম্পত্তি থেকে কিছু লিখে দিতে চান ওকে। কি কি বলছিস তুই জয়তি? ঠিকই বলছি, সেনগুপ্ত সম্পত্তি বোধ হয় এবার ভাগ হতে চলেছে জানো। এটা কিছুতেই হতে পারে না, দাদা ভাই বিচক্ষণ মানুষ, ভেবে চিন্তে নিশ্চয়ই করছেন যা করছেন। ওর ওর বিচার বুদ্ধি সব লোপ পেয়েছে, সর্বনাশ হয়ে যাবে তুই দেখবি, সর্বনাশ হয়ে যাবে। প্লিজ দিদি ভাই একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো দিদি ভাই। দাদা ভাইয়ের এই সেনগুপ্ত অ্যাসোসিয়েটস তিল তিল করে গড়ে উঠেছে, কোথায় ছিল দাদা ভাই সেটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে? নিজের একলার চেষ্টা পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলে এই ব্যবসাটাকে সে বাড়িয়েছে। ঠিক নিজের বুকের পাঁজরকে যেভাবে রক্ষা করে নিজের বিষয় সম্পত্তিকে ঠিক সেভাবে রক্ষা করে গেছে। আর আজ নিজের হাতে সেটা তুলে দিচ্ছে কাকে, একটা বাইরের লোককে। কেন দিদি ভাই কেন? তোমার কি মনে হয় না এর মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে রয়েছে? দাদা ভাই, দাদা ভাই এটা জোর করে করছে বাধ্য হয়ে, অথচ দেখো একবারটার জন্যও মুখ ফুটে কাউকে কিচ্ছু বলছে না। কিন্তু কি এমন গোপন কথা থাকতে পারে যেটা উনি আমাকেও বলতে পারছেন না? আর এমন কি বাধ্যবাধকতা আছে যার দরুন উনি এত বড় সর্বনাশ করতে যাচ্ছেন? একটা কথা বলি তোমাকে দিদি ভাই? বল। এসব প্রশ্ন তুমি দাদা ভাইকে করো না, বরঞ্চ তোমার দেওরকে করো। উপকে করবো? হ্যাঁ
তোমার দেওরের পাপের বিষ পান করে দাদাভাই নীলকণ্ঠ হয়ে বসে রয়েছে। তুমি দাদাভাইয়ের কাছ থেকে কোনো উত্তর পাবে না, তুমি তোমার দেওরকে করো, সব উত্তর পেয়ে যাবে। আরে মাসিমা, আসুন আসুন আসুন, বসুন। চিনতে পেরেছো তাহলে? না, চেনার তো কিছু নেই, আপনি তো একদমই বদলাননি। তুমিও কিন্তু বদলাবনি, যেমন আগে ছিলে ঠিক তেমনই আছো, শুধু একটু ওই ওজনটা বেড়ে। বাই দ্য ওয়ে, কি নেবেন বলুন, চা কফি কোল্ড ড্রিঙ্ক? না 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 না, কিছু না কিছু না। বাপরে বাপ, তুমি তো জানো কোনোদিনই আমার চা কফির উপর আসক্তি নেই, আর কোল্ড ড্রিঙ্কসও পছন্দ করি না। পারমিতা কিন্তু কোল্ড ড্রিঙ্ক খেতে খুব ভালোবাসত, আর আপনার কাছে কি বকা খেত, এখনো বকা খায়? বকুনি দিয়ে যে ওকে দিয়ে কোনো কাজ করানো যায় না সেটা তো তুমি ভালো রকমই জানো। কেন, এখনো আপনার কথা শুনে না? কথা শুনলে কি আর কি হলো মাসিমা, আপনি আপনি থেমে গেলেন, কিছু হয়েছে? মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে আমার বুকের রক্ত হিম হয়ে আসে বাবা। কত ভাববেন, এত কোয়ালিফাইড, এত গুণী মেয়ে আপনার। গুণ নিয়ে কি হবে বলতে পারো, জীবনটাই যার মরুভূমির মতো। ও বুঝেছি, আপনি মেয়ের মত পাচ্ছেন না বিয়েতে। ঠিক আছে, একটা কাজ করুন তো, আমার উপরে ছেড়ে দিন, আমি দেখছি। তুমি তুমি কি কিছু করতে পারবে? আপনি তো জানেন যে কলেজে আমাকে জিজ্ঞেস না করেও কোনো কাজ করতে। জানি, কিন্তু এখানে বিষয়টা একটু অন্যরকম। আপনি কোনো চিন্তা করবেন না মাসিমা, নিশ্চিন্তে বাড়ি যান, আমি দু একদিনের মধ্যে ওর মগজ ধোলাইয়ের ব্যবস্থা করছি। তুমি ওর সঙ্গে কথা বলবে? হুম, কিন্তু তার আগে একবার এটা পড়ে নিও। ডায়েরি? কার ডায়েরি? পারমিতার। পারমিতার ডায়েরি আমি পড়ব? হ্যাঁ, এটা পড়া খুব দরকার। তো সেটা কি ঠিক হবে, মানে চিরদিনই ওর ওই ডায়েরি লেখার স্বভাব ছিল, জানি নিজের অনেক গোপন কথা ও ডায়েরিতে লিখে রাখতো, কিন্তু তার মধ্যে আমার ঢোকাটা উচিত হবে না? না, কিন্তু এটা না পড়লে এটা অনধিকার চর্চা হয়ে যাবে, প্লিজ এই রিকোয়েস্ট আপনি আমাকে করুন। ঠিক আছে, ডায়েরি পড়ো না, কিন্তু এই চিঠিগুলো তো পড়তে পারো। অন্যের চিঠি পড়াও ঠিক না, কিন্তু চিঠিগুলো যদি তোমার হয়, মানে কেউ যদি তোমাকে লিখে থাকে। আমার চিঠি? সবকটা চিঠির উপরেই দেখো তোমার নাম লেখা আছে, অভিষেক সেনগুপ্ত। তো পরমিতার হাতের লেখা, এগুলো পড়তে আপত্তি নেই তো? না, আপত্তি কিছু নেই, কিন্তু বুঝতে পারছি না যে আমাকে লেখা চিঠি আমি পেলাম না, অথচ আপনি এগুলো। একটা চিঠিও পোস্ট করা হয়নি, আর একদিনে নয়, অনেকগুলো বছর ধরে এগুলো লেখা। কিন্তু পোস্ট করে নিই বা কেন? চিঠিগুলো পড়লেই বুঝতে পারবে। দেখুন, পুরো ব্যাপারটা কিরকম আমার কাছে একটা ধাঁধার মতো মনে হচ্ছে। চিঠিগুলো পড়ো, তাহলে সব ধাঁধার উত্তর পেয়ে যাবে। আমি এবার উঠব। আমি ড্রাইভারকে বলি আপনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। না না, তার দরকার হবে না, আমি ট্যাক্সি নিয়ে চলে যাব। অভিষেক, তুমি কিন্তু চিঠিগুলো পড়ে আমাকে একটা ফোন করো। ঠিক আছে, আসি। সাবধানে যাবেন।